আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আমাদের ইনটেক গ্যাস সিলিন্ডারে কত প্রেশার বা কত পিএসআই থাকে, সেটা আমি দেখাবো। আর 134-এ, 404-এ আর 22, এই তিনটা সিলিন্ডারই আপনাদেরকে দেখাবো। 134 হলো ইনটেক সিলিন্ডার, এটা দেখাচ্ছি আপনাদেরকে। ইনটেক সিলিন্ডারে আপনাদের আমরা যে একটা গ্যাস মিটার লাগবে, যেটা দ্বারা আমরা পরিমাপ করব। আমরা হাই সাইড দিয়ে পরিমাপ করি, কারণ লো সাইডেরটা আপাতত অফ করে রাখা হয়েছে। যদি বেশি থাকে তখন হাই সাইড থেকে দেখা যাবে, তা হাই সাইডেরটা হইলেই সবচেয়ে বেশি ভালো হয়, সেটার জন্য আমরা দেখতেছি হাই সাইডেরটা। হাই সাইড দেখেন, গ্যাস মিটারে যে ইয়েলো কালার বা হলুদ কালার যে। সাবস্ক্রাইব করেন হাসান রিফ্রিজারেশন ইলেকট্রনিক চ্যানেলকে, আর বাজিয়ে রাখুন ঘন্টা বাটনকে নতুন ভিডিওর জন্য। হোর্স পাইপটা আছে, সেটা লাগিয়ে রেখে দেখেন বাল্বটা বাম দিকে ঘুরালেই ওপেন হয়ে যাবে, আর ডান দিকে টাইট আছে। হোর্স পাইপটাকে টাইট করে নেবেন যাতে লিক না থাকে, লিক থাকলে আমরা প্রেশারটাকে সম্পূর্ণভাবে দেখতে পারবো না, সেজন্য লিক না থাকে এটা দেখতে হবে। দেখেন ঘুরিয়ে দেখিয়ে দিতেছি, এটা আর 134-এ, এটা হচ্ছে ধরো ফ্রিজে এবং প্লাসের কোনো ইউনিটে সে ব্যবহার করে থাকি। দেখেন এটা 105 বা 108 পিএসআই দেখাচ্ছে, ঠিক আছে, 5 থেকে 8 আর কি, 108-এর মতোই আছে আর কি, 108 পিএসআই। আবার এগুলো আপনার এনভায়রনমেন্ট টেম্পারেচার উপরেও নির্ভর করে থাকে, এনভায়রনমেন্ট টেম্পারেচার যদি বেশি হয়ে থাকে তাহলে একটু বাড়তে পারে, আর এনভায়রনমেন্ট টেম্পারেচার মানে অর্থাৎ বাইরে তাপমাত্রা কমলে একটু কমতে পারে, সেটার উপর নির্ভর করে একটু বাড়ে কমে। এবার দেখাবো আপনাদের ফ্রেয়ন R404-এ, এগুলো সবই আপনি ফ্রেয়ন গ্যাস, অ্যামোনিয়া গ্যাস হচ্ছে যে আলাদা। আর 134-এর এর গ্যাসটা দেখিয়েছি আপনাদেরকে, আমরা বেশিরভাগই এটা ফ্রিজ ইউজ করি, আর R404 এগুলা স্টোরেজে ইউজ করা হয়ে থাকে, এবং কিছু ডিপ ফ্রিজ আছে সেগুলো তো R404-এ ইউজ করা হয়ে থাকে, বর্তমান অনেক ডিপ ফ্রিজে R404-এ ইউজ করা হয়ে থাকে। ইনটেক সিলিন্ডার খোলা হচ্ছে, ইনটেক সিলিন্ডার খুলে আমরা আপনাদেরকে গেজ মিটার লাগিয়ে তারপরে প্রেশারটা চেক করে দেখাবো। একবারে নিউ সিলিন্ডার, আপনাদের অভিজ্ঞতার জন্য যে একটা নিউ সিলিন্ডারে কী পরিমাণ প্রেশার থাকতে পারে, অনেকে হয়তো সেটা জানেন না, সেজন্য এটাকে দেখানো হয়েছে। দেখেন আবার আমরা সেই গেজ মিটারটাকে ব্যবহার করতেছি, গেজ মিটার প্রথমে 0 PSI-তে আছে। এবার দেখেন এটা রেড কালারের হর্স পাইপ অর্থাৎ লাল কালারের হর্স পাইপটাকে আমরা 404-এর গ্যাসের নিপলের সাথে লাগিয়ে দিব, এবং পরে এটা বাম দিকে ঘুরিয়ে খুলে দেব। ডান দিকে হচ্ছে আপনার টাইট বা বন্ধ করা, বাম দিকে হচ্ছে ওপেন করা, বাম দিকে বন্ধ করে বাম দিকে খুলে আমরা ওপেন করে দেবো আর কি। দেখেন প্রথমে হর্স পাইপটাকে ভালো করে লাগিয়ে নেবেন, যাতে কোনো প্রকার লুজ কানেকশন না থাকে বা লুজ সংযোগ না থাকে, সব জায়গায় টাইট সংযোগভাবে রাখতে হয়। দেখেন বাম দিকে ঘুরালে, দেন বাম দিকে ঘুরানোর পরে দেখেন দেখাচ্ছে 200 PSI, R404-এর প্রেশার হচ্ছে 200 PSI, বুঝছেন? 200 PSI প্রেশার আছে এটাই, ঠিক আছে, R404-এর 200 PSI, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদেরকে আমরা 22টা দেখাবো, 22টা দেখাইলে আরও বেশি ভালো লাগবে আপনাদেরকে, সেজন্য হচ্ছে 22 PSI জন্য আপনার 22টা দেখবেন, এখন 22টা তারপরে দেখবেন আপনারা 22টা দেখো ঘুরিয়ে। এবার 22টা দেখাচ্ছি, 22-এর হচ্ছে যে 175 PSI, 175 PSI প্রেশার আছে আর 22-এর, তা আপনার দেখলেন তো। আর 134-এর 105 PSI, 404-এর 200 PSI এবং আর 22-এর 175 PSI, এটা আর্কিমা ফরেনের, R0404-ও এটাও একটা ফরেনের গ্যাসই।